শহীদ স্মরণে বনগাঁ শহর জুড়ে একাধিক মোমবাতি মিছিল। মোমবাতির নরম আলো ছুঁয়ে সকলেই যেন চাইছেন দূর হোক নাশকতার গাঢ় অন্ধকার। গত 14 তারিখ কাশ্মীরের পুলওয়ামাতে সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি সংগঠন জাইশ-ই মোহাম্মদ। ঘটনায় শহীদ হয়েছেন প্রায় 45 জন বীর জওয়ান। ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে গোটা ভারতবর্ষ জুড়ে। ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকটি দিন, তবুও স্বজন হারানোর যন্ত্রণা আজ প্রতিটি ভারতবাসীর মনে। নিহত বীর জওয়ানদের স্মরণে রবিবারও বনগাঁ শহর জুড়ে মিছিল করেন বহু সংগঠন। এদিন সন্ধ্যা 6টা নাগাদ বনগাঁ রামনগর রোড সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা মিলে আয়োজন করেন এক শোক মিছিলের। বহু সাধারণ মানুষ এদিনের মিছিলে অংশ নেন। মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। রামনগর রোড থেকে মিছিল শুরু হয়ে মিছিল এসে পৌঁছায় বনগাঁ নীল দর্পণের সামনে। সেখান থেকে মিছিল ফের ফিরে যায়। সন্ত্রাসবাদী হামলা, বীর শহীদদের আত্মার শান্তি কামনা করি, তার পরিবারবর্গকে সমবেদনা জানাই। এরকম একটা দুঃখজনক ঘটনা, এর মধ্যে আমাদের এই মৌন প্রতিবাদ থাকছে সেই সব মানুষদের জন্য যারা ভারত মাতার উপরে, ভারতবর্ষে আমাদের যারা সৈনিক, যারা দেশকে সবসময়ের জন্য পাহারা দিচ্ছে, তাদের উপরে যে আঘাত এনেছেন তার বিরুদ্ধে আমাদের এই মৌন প্রতিবাদ। এদিন রামনগর রোড বাসিন্দাদের পাশাপাশি মিছিলের আয়োজন করেন বনগাঁ মতিগঞ্জ নিমতলা টোটো ইউনিয়নের সদস্য ও টোটো চালকেরা। মতিগঞ্জ থেকে মোমবাতি মিছিল করে তারা আসেন নীল দর্পণের সামনে। চাপাবেড়িয়া বিপ্লব সংঘের সদস্যরাও মোমবাতি মিছিলের আয়োজন করেন। মিছিলের আয়োজন করেন বিভূতিভূষণ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকেও। মোমবাতি মিছিলের আয়োজন করেন 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। এছাড়াও বহু সংগঠনের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজন করা হয় বনগাঁ শহর জুড়ে। ফাগুনের সন্ধ্যায় মোমবাতির নরম হিম আলো যেন বলে দিচ্ছিল দূর হোক সমস্ত নাশকতার গাঢ় অন্ধকার। অভিজিৎ বিশ্বাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।